আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দেশীয় স্টাইলে স্পেশাল টাকি মাছ ভর্তার রেসিপি। এই টাকি মাছ ভর্তাটা কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিই। এখানে চারটা বড় সাইজের মাছ কেটে নিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মাথা ফেলে দিয়েছি। এখন আমি এখানে মাছটা ভাজার জন্য স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এক চামচে, চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন ভেজে নিব। এখানে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এসেছে, যে পাত্রে মাছ ভাজবেন সেই পাত্রটা খুব ভালোভাবে গরম করে নেবেন, তা না হলে মাছটা পাত্রের সাথে লেগে যাবে। মাছটা এক পাশ হয়ে আসলে উঠিয়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, খেয়াল রাখবেন অনেক সময় মাছ ভাজার সময় তেলের ছিটা লেগে পুড়ে যেতে পারে, এই জন্য একটু সাবধানে মাছটা ভেজে নিতে হবে। মাছ ভাজার তেলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি দেড় কাপ, কাঁচা মরিচ, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আর কিছু রসুনের কোয়া আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ, এক চামচের চার ভাগের এক ভাগ ধনে গুঁড়া, আর দিয়ে দিব এক চামচের চার ভাগের এক ভাগ আদা বাটা দিয়ে মিশিয়ে নিব। চুলা কাঁচটা মিডিয়াম রেখে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। ভেজে রাখা মাছগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কাঁটাগুলো বেছে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে, খুব বেশি ভাজবো না, জাস্ট একটু নরম হয়ে আসলে, হালকা কালার চেঞ্জ হয়ে আসলে এখানে যে বেছে রাখা মাছটা দিয়ে দিব। এখন সব কিছু মিশিয়ে নিব, হয়তো বা দুই একটা কাঁটা থেকে যেতে পারে। এই মাছ ভর্তাটা এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে একটু বাদামি কালার করে নিব। মাছ ভর্তার কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে, এখানে কালারটা চেঞ্জ হয়ে এসেছে, একটু বাদামি কালার হয়ে এসেছে, হালকা পোড়া পোড়া, এই রকম কালার চলে আসলেই চুলাটা বন্ধ করে দিবেন। আমার মাছ ভর্তাটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে রাখবো।
তৈরি হয়ে গেল খুবই মজাদার স্পেশাল টাকি মাছ ভর্তা। এইভাবে তৈরি করলে ছোট বড় সকলেরই পছন্দ হবে ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।